স্বাগতম সবাইকে আমাদের এস টেম তো আমরা আমাদের এস ম্যাক্সিমাম এসটেম ক্লাসগুলো শেষ করার চেষ্টা করছি যেগুলো পরীক্ষা আসার মতো তো লাস্ট অফ অল আমরা আসাদুজ্জামান স্যারের বইয়ের একটা লাস্ট প্রজেক্ট দিয়ে আমাদের এস ক্লাসটা শেষ করব তো এই প্রজেক্টটার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পাবো যে আসলে মোটামুটি শুধুমাত্র এসটেএম আর কিছু এস দিয়ে আমাদের প্রজেক্টটা কমপ্লিট করার ট্রাই করব তো প্রজেক্টটা কী হবে প্রজেক্টটা কী রিলেটেড হবে তাই না আচ্ছা আমি যেহেতু এস প্রজেক্ট করে দেখাবো একটা ছোটো একটা প্রজেক্ট করে দেখাবো তো এখানে আমরা একটা প্রজেক্ট আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি ধরো এস এল ছোট হাতে দেখি তারপর দেখো আমরা প্রজেক্টে কি বানাবো আমি আউটলাইনটা একটু শেয়ার করি যে আমরা কি করতে চাচ্ছি আসলে আমাদের প্রজেক্টটা কি নিয়ে এটা একটু আমাদের জানা দরকার এখানে দেখো এই একটা ফোল্ডারের মধ্যে আমি আমাদের পিকচার গুলো যে প্রজেক্ট নিয়ে যেভাবে কাজ করব তার একটা আউটলাইন তৈরি করার চেষ্টা করছে বা লে আউট এখানে দেখো তোমাকে বলতে পারে তোমার ছোটো একটা প্রজেক্ট থাকতে পারে তোমার কলেজে এরকম যে এখানে আমার আওয়ার ইমেজ আমার কলেজের ইমেজটা থাকবে বা যে এখন আমি যে কোনো একটা ইমেজ এখানে অ্যাড করে দেখাবো আওয়ার ইমেজ তারপর দেখো হচ্ছে এখানে কি থাকবে হোম বাটন সার্ভিস বাটন মানে এখানে হোম নামে একটা লিঙ্ক থাকবে সার্ভিস নামে একটা লিঙ্ক থাকবে লিঙ্ক নামে একটা লিঙ্ক থাকবে কন্ট্রাক্ট থাকবে এই জিনিসগুলো থাকবে তারপর সাম ইউজফুল লিঙ্ক এখানে তুমি কিছু লিঙ্ক ইউজ করতে পারো আমাদের ধর হচ্ছে প্রথম যে পেজটা আমি প্রথম পেজটাকে একটু দেখাই আমাদের আমাদের প্রথম পেজ ডিজাইন হবে এইটা যেটা ইমেজ হোম পেজ সার্ভিস লিঙ্ক কন্ট্রাক্ট আমার প্রথম পেজে লেখা থাকবে ওয়েলকাম টু দ্য আইসিডি স্টুডেন্ট সাপোর্ট ফ্রম হোম পেজ এখানে ডেসক্রিপশন তোমার যদি কোনো ডেসক্রিপশন লেখার মতো থাকে তুমি ডেসক্রিপশনগুলো লিখবা আমি জাস্ট একটা লেআউট বা স্ট্রাকচার এখানে দেখাবো এটা কিভাবে তৈরি করতে হয় আর তোমার চাহিদা অনুসারে যদি তোমার কিছু অ্যাড করা দরকার হয় সেগুলো তুমি অ্যাড করবা যেটা স্ট্রাকচার কিভাবে এগুলো দাঁড় করা আমি সেটা দেখানোর ট্রাই করবো এখানে দেখো চারটা হোম পেজ আমাদের চারটা পেজ থাকবে এবং আমরা যে একটা পেজ থেকে চারটা পেজকেই লিঙ্ক করব যেমন হচ্ছে হোম পেজের সাথে এই পেজ আমি যখন এখানে প্রেস করবো এই পেজে আমি থাকবো সার্ভিসে প্রেস করলে আমি এই যে আমার পাশে যে পেজটা এখানে চলে আসবো লিঙ্ক লিঙ্কে প্রেস করলে দেখো এই যে লিঙ্ক নামে যে আমাদের পেজটা আছে আমাদের এই যে লিঙ্ক নামে আমাদের এই পেজটা আছে এই পেজে চলে আসবো আবার কন্ট্রাক্ট কন্ট্রাক্টে প্রেস করলে এই যে এই পেজে চলে আসবো যে আওয়ার্ড অ্যাড্রেস অ্যাড্রেস ওয়ান টু তো যাতে এরকম হয় তাই না আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এই হোম পেজটা তৈরি করা এই যে হোম পেজের এর লেআউটটা স্ট্রাকচারটা তৈরি করা সেকেন্ড কাজ হবে সার্ভিস পেজটা তৈরি করা থার্ড কাজ কি হবে এই যে লিঙ্ক পেজ লেআউট লেখা আছে স্পষ্ট লিঙ্ক পেজ লেআউট এই পেজটা তৈরি করা থার্ড তো ফোর্থ কাজ হবে এটা আমাদের থার্ড কাজ ছিল ফোর্থ কাজ হবে কন্ট্রাক্ট পেজ লেআউট তৈরি করা তারপর এদের মধ্যে লিঙ্ক করা লিঙ্ক আপ করে দেওয়া তো আমি ফার্স্ট অফ অল আমরা এই পর্বে দেখব যে কিভাবে একটা হোম পেজ ডিজাইন করতে হয় আমাদের জানা জিনিসগুলো দিয়ে করা ট্রাই করবো এই জিনিসগুলো অনেকভাবে করা যায় তা আমরা যেই জিনিসগুলো জানি আমাদের যে জিনিসগুলো জানার মধ্যে আছে সেই জিনিসগুলো ব্যবহার করে একটা পেজ ডিজাইন কিভাবে করা যায় ওই পেজ ডিজাইনিং কিভাবে করা যায় তো সেই জিনিসগুলো আমরা একটু দেখব তো শুরু করা যাক এখানে দেখো আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিয়েছি এ আমাদের ডেস্কটপ একটা প্রজেক্ট ক্রিয়েট করা আছে এই যে ডেস্কটপ একটা প্রজেক্ট ক্রিয়েট করা আছে দেখো এখানে এই যে এসটিএমএল প্রজেক্ট এখানে আমরা আমাদের কাজগুলো করবো ধরো হচ্ছে টেস্ট এল ফাইল ক্রিয়েট করবো এই যে এস টেম এল ফাইল ধরো যে টেস্ট ডট ডকুমেন্ট তারপর ধরো হোম এই যে হোম পেজ হোম পেজ নামে জি হোম পেজ ডট এস ডট এস টি তারপরে প্রেস করে আমরা সেভ করে নিলাম আচ্ছা এইখানে আমার আমার একটা পিকচার অ্যাড করার কথা ছিল যে আমার ওই একটা পিকচার থাকবে যে কোনো একটা কলেজের পিকচার হোক আমার মূল কাজ হচ্ছে সেটা দেখানো আচ্ছা আমি একটা পিকচার নিয়ে আসি আমি যে পিকচারটা অ্যাড করতে ইন্টারেস্টেড সেই পিকচারটা আমি আমার এস্টেমেল প্রোজেক্ট ফোল্ডারে নিয়ে আসি দাও আমি আমার এই পিকচারটা আমি অ্যাড করতে ইন্টারেস্টেড তো আমি এই পিকচারটা আমার ওই এস্টেমেল প্রজেক্ট ফোল্ডার নিয়ে আসলাম এই যে পেস্ট করে দিলাম এখানে হ্যাঁ তো এখানে আমরা আমরা কোড করব তাই না এই যে এডিট উইথ নোট পেড প্লাস প্লাস এখানে কোড করব কি কোড করবো যে আমরা লিখব যে কোন প্রজেক্ট করার জন্য এস তারপর হচ্ছে এস টি এম এল তারপর এটা প্রেস করে করে এক্সটেন্ড করবো তারপর তুমি যদি এখানে হেড বা টাইটেল টাইপের কিছু দিতে চাও দিতে পারো আমি আছে দেখাচ্ছি আমি এটা দিয়ে দেখাচ্ছি এইচ হেড 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 তারপর এইচ এডি হ্যাঁ ধরো হেড হেডের ভিতরে তুমি টাইটেল দিতে চাও ধরো হচ্ছে হেড তারপর টাইটেল টিআইটি টাইটেল টিআইটি টাইটেল টাইটেলের মধ্যে তুমি যদি ধরো রাখতে চাও হোম পেজ হোম পেজ পি হোম পেজ সেভ এটা তোমার টাইটেলে টাইটেলে দেখাবে যারা আমি টাইটেল নিয়ে একটা পর্ব করেছিলাম আমাদের যদি কেউ টাইটেল সম্পর্কে কোনো কিছু না জানো আমাদের ওই প্রিভিয়াস পর্বটা দেখে আসার জন্য বলবো কারণ মাঝখান থেকে কোনো পর্ব দেখে আসলে কোনো লাভ হবে না আমাদের পর্বগুলো সিকোয়েন্সলি দেখতে হবে কারণ প্রত্যেকটা নিয়ে ইন্ডিভিজুয়ালি কথা বলা হয়েছে প্রজেক্ট হচ্ছে আমাদের যা শিখেছি সব কিছুর একটা সামারি আসলে যে সব কিছু দিয়ে আমরা কিভাবে একটা ওয়েব পেজ ডিজাইন করব একটা পেজ স্ট্রাকচার কিভাবে দাঁড় করাবো সেটা আসলে তো তার জন্য কিন্তু প্রত্যেকটা ভিডিও সিকোয়েন্সলি দেখে আসতে হবে আমাদের তো কন্ট্রোল আইজে সেভ করলাম টাইটেল কি করবি টাইটেল হচ্ছে পেজের হেডে আউটপুটটা দেখাবে আমরা জানি পেজকে আমরা দুইটা সেগমেন্টে বিভক্ত করছি এটা পেজের হেড সেগমেন্ট একটা হচ্ছে কি বোর্ডের সেগমেন্ট আমরা একটু রান করে দেখে আসি এই যে ফায়ারফক্স এই দেখো হোম পেজ যে লেখাটা আমরা টাইটেল লিখেছি একদম পেজের হেডে দেখাচ্ছি এই যে হোম পেজ আর এখান থেকে শুরু হয় কি যে এখান থেকে শুরু হয় হচ্ছে এই ইউআরএল এর পর থেকে শুরু হয় আমাদের বডি তাই না তো আমরা টাইটেলে যা লিখবো হেডের মধ্যে লিখবো কারণ টাইটেলটা কোন অংশের জন্য প্রযোজ্য আসলে হেডের জন্য তো সো এই জন্য হেড টেগের ভিতরে টাইটেলটা লিখতে হয় তারপর হেডের পর থেকে শুরু হয় কি হেডের পর থেকে শুরু হয় বডি এটা নর্মালভাবেই আমরা চিন্তা করি যদি আমরা আমাদের এই কথাগুলোকে আমার তা হিউম্যানের সাথে রিলেট করার ট্রাই করি দেখো হেড তারপর হচ্ছে বডি এটা হেডের সাথে তারপর থেকে হচ্ছে বডি তো দেখো বডি বডি নিয়ে স্টার্ট করলাম তারপর হচ্ছে দেখো এখানে কি করব আমাদের যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটা আমরা তৈরি করব তাই না তো স্ট্রাকচারটা আমি আবার একটু দেখাই সবাইকে যে স্ট্রাকচারের জিনিস আমি তৈরি করতে যাচ্ছি সেটা আমি একটা পিকচার একটা পিকচার হিসেবে সেটা সেভ করে রেখেছি আমি দেখাচ্ছি আমার এই স্টেমেল ফোল্ডারে আমি প্রজেক্ট ফোল্ডারে এটা নিয়ে আসতেছি দুইটা জিনিস আমার প্রজেক্ট ফোল্ডারে নিয়ে আসতেছি জি এটা দেখে দেখে আমরা কাজগুলো করব তাই না এখানে চারটা পেজের স্ক্রিনশট আছে তো এখানে দেখো হ্যাঁ এই যে তারপর এখানে স্ক্রিনশটটা দেখো এইটা আমরা এটা নিয়ে আমরা কাজ করবো তাই না এই যে তো আওয়ার আওয়ার ইমেজ এখানে আওয়ার ইমেজ বলতে বুঝেছি এখানে তোমার একটা একটা ইমেজ অ্যাড করতে হবে এই শেপের মধ্যে তারপর হোম পেজ তারপর সার্ভিস লিঙ্ক এরকম স্ট্রাকচার তাই তো তো তুমি তোমার জানার জিনিস দিয়ে এগুলো কীভাবে তৈরি করতে পারো তাই না তো দেখো আমি দেখাচ্ছি এখানে ধরো ওই যে হোম পেজের মধ্যে তুমি এখানে যাও যাওয়ার পরে তুমি ধরো একটা সেন্টার নামে একটা ট্যাগ নাও যা কিছু থাকবে সব সেন্টারের মধ্যে থাকবে সেন্টার এই যে সেন্টার ধর এই যে সেন্টার সরি সেন্টার তারপর হচ্ছে তুমি একটা ইমেজ অ্যাড করবা তাই তো তো ইমেজ ট্যাগ নাও ধরো আইএমজি ইমেজ ইমেজের কি থাকে ইমেজের থাকে হচ্ছে এস আর সি ইমেজের কি থাকবে একটা সোর্স এস আর সি ইমেজের একটা সোর্স থাকবে এস আর সি ইকুয়াল আচ্ছা তুমি যে ইমেজটা অ্যাড করতে চাচ্ছ সেই ইমেজের নাম কি তুমি একটু দেখে আসো তুমি যে ইমেজটা অ্যাড করতে চাচ্ছ সেই ইমেজের নাম কি এই যে পিকচার ওয়ান ডট জেপিজি তাই না তো এটাকে রিনেম করে নামটা এখান থেকে কপি করে নিতে পারো রিনেম কন্ট্রোল শিফট তারপরে যে কপি করে নিলাম আমরা এখানে জাস্ট বসাই দিব ইমেজের নামটা তাই না তারপর সেভ করব সেভ করে দেখি আমরা ইমেজটা আমাদের পেজে অ্যাড করতে পারলাম কি না সেটা হোক কলেজের ইমেজ যে ইমেজ থাকবে সেই ইমেজটাকে তুমি কপি করে তোমার এই প্রজেক্ট ফোল্ডারে নিয়ে আসবা তারপরে তার একটা নাম প্রোভাইড করবা বা অলরেডি যে নাম থাকবে সেই নামও এখানে অ্যাড করতে পারো তাহলে এই যে এখানে আমরা রান করছি রান করে আমরা ক্রোমে রান দিয়েছি হ্যাঁ ইমেজটা কিন্তু আসছে আমাদের ইমেজটা আসছে তো আমরা ইমেজটাকে এত বড় করব না আসলে এটাকে ছোটো করে দিব এটা নিয়ে সমস্যা নেই আমরা ইমেজটা অ্যাড করতে পারলাম কিন্তু তুমি যদি ইমেজের একটা হাইট অ্যান্ড উইথ প্রোভাইড করো তাও পারো যে হাইট ধরো এইচ ই আই জি এস টি হাইট ধরো এটার হাইট দিচ্ছ তুমি হচ্ছে হাইট দিবা হচ্ছে ধরো ফর্টি আর উইট দিবা হচ্ছে ফর্টি এইচ উইথ উইথ দন্ট্রোলাইজ দিয়ে সেভ করলাম এখন কন্ট্রোল কন্ট্রোলায়গেন দিলাম দ্যাস আমি এখন হচ্ছে রান করে দেখি আওয়ার প্রবলেম আচ্ছা আমি দেখছি কোথায় প্রবলেম হয়েছে এখানে দেখো এসআরসি হ্যাঁ প্রবলেমটা হয়েছে যে এই অ্যাস আর সি হচ্ছে সোর্স আমরা তো সোর্সের ভিতরে লিখবো না দেন উইদ এটা হচ্ছে ইয়ের ভিতরে লিখবো আমি এটা কেটে নিয়ে আসছি কন্ট্রোল এক্স আচ্ছা এটা থাকলো এখানে থাকবে এখানে কন্ট্রোল ভি তারপর এখানে ডেকোরেশান হ্যাঁ এখন যদি তুমি রান করো এখন চলে আসার কথা এই চলে আসছে এই ম্যাচটা কিন্তু চলে আসছে এই যে ফর্টি ফর্টি একটা স্কোয়ার শেপ দেখাচ্ছে কারো যদি মনে হয় না ভাইয়া এটা যথেষ্ট না চোখে ভিজিবল হচ্ছে না তারা একটু আসলে ধরো এইটি এইটি করে দিয়ে আসো একটু ভিজিবল হবে আর কি আসলে তো এখানে ধরো রিলোড করছি এখানে রিলোড করলে হবে আসলে এখন কিছুটা ভিজিবল হচ্ছে তুমি চাইলে এই জিনিসটাকে আরও ভিজিবল করতে পারো তুমি যদি উইতে এটাকে বাড়াতে চাও তাহলে উইতে ধরো হচ্ছে নাইনটি পারসেন্ট করে দিলাম প্রস্তে বাড়বে আসলে তো আমি জিনিসগুলো ধরে ধরে শেখাচ্ছি কারণ আমরা প্রজেক্ট করতে গিয়ে অনেকে আসলে কাজ করতে পারি না ঠিক আছে কিছুটা হচ্ছে বাড়ছে এখন দেখো এটা হচ্ছে আমাদের মূল কনসার্ন না কনসার্ন হচ্ছে একটা কিভাবে অ্যাড করতে হয় পরে এটাকে আমি আর ইচ্ছা মতো বাড়াতে পারবো ফ্রন্ট সাইজ এরপরে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে যে আমাদের যে স্ট্রাকচারটা ছিল সেই স্ট্রাকচারটা কীভাবে ক্রিয়েট করবো আমাদের যে স্ট্রাকচার ছিল এই যে হোম এর নিচে কি থাকবে হোম থাকবে সার্ভিস থাকবে তারপর লিঙ্ক থাকবে কন্ট্রাক্ট থাকবে এই চারটা জিনিস আমরা কীভাবে তৈরি করব তো দেখো এই চারটা জিনিস আমরা তৈরি করবো হচ্ছে এখানে আমরা আমরা জেনেছিলাম টেবিল টেবিলের কথা আমরা জেনেছিলাম টেবিল নিয়ে আমরা কাজ করেছি আমরা আমাদের প্রিভিয়াস মেবি চার পাঁচটা টেবিল করার চেষ্টা করছি প্রিভিয়াস পর্বগুলোতে তো ওই টেবিলের কি ইউজ করে আমরা আমাদের এই প্রজেক্টটা কমপ্লিট করার ট্রাই করব তো এখানে দেখো টেবিল টিএভিএল টেবিল টেবিল এই টেবিলে স্টার্টিং ট্যাগ আছে টেবিলের ক্লোজিং ট্যাগ টি টিএভিএল বা টেবিলের ক্লোজিং ট্যাগ তো এখানে দেখো আমাদের যে আমাদের যে শেপটা ছিল এই যে এই যে হোম সার্ভিস লিঙ্ক কন্ট্রাক্ট এর চারিদিকে কিন্তু একটা বর্ডার ছিল তাই না এই বর্ডারটা নিয়ে আসতে পারে কিন্তু টেবিল টেবিলটাকে এই চারদিকে এই বর্ডারটা নিয়ে আসতে পারে তো টেবিলের চারদিকে আমরা এখানে একটা কি প্রোভাইড করবো এখানে বর্ডার একটা বর্ডার অ্যাক্টিভিটিটা প্রোভাইড করবো বিআরও ডিআর বর্ডার ইকুয়াল ওয়ান এই যে বর্ডার ওয়ান তারপর এখানে একটা ব্যাপার চিন্তা করো তুমি খুব ভালো করে থিঙ্ক করো যে এই আমাদের যে প্রোজেক্টটা ছিল আমাদের যে লেআউটটা এখানে স্ক্রিনশটটা এখানে কি কি তৈরি করতে হবে এই যে এটা একটা রো চিন্তা করো হোম সার্ভিস লিংক কন্ট্রাক্ট এটা কি পুরাটা একটা রো না পুরোটা একটা রো আমরা জানি টেবিলে এটা কিভাবে করতে হয় টিআর দিয়ে আর এগুলো কি একটা সেল হোম সার্ভিস একটা সেল তো টিআর দিয়ে টিডি দিয়ে তুমি প্রত্যেকটা কাজ করতে পারো তাই না এবং এই টেবিল হবে ঠিকই কিন্তু এই টেবিলের কি হাইটটা খুব কম তাই না আর উইথটা হচ্ছে বেশি ওইটা ধরো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বা টু হান্ড্রেড পার্সেন্ট দিতে পারো আমি দেখাই দিই তোমাকে তুমি কিভাবে কাজ করতে পারো যেমন হচ্ছে এখানে টিয়ার টিয়ার টিআর তারপর হচ্ছে কি টিআর কমপ্লিট টিআর কমপ্লিট তাই না তো টিআর ভিতর হবে কি টিডি টি ডি টি ডি তারপর ধরো টিডি টিডির ভিতরে প্রথম কী থাকবে ধর হচ্ছে হোম হোম নামে যে বাটনটা সেটা থাকবে তারপর কী থাকবে সার্ভিস কপি করলাম তারপর কী থাকবে সার্ভিস তারপর কি থাকবে তোমার আমাদের সার্ভিস ছিল ছিল আর কন্ট্রাক্ট ছিল তাই না তো দিয়ে পেস্ট করলাম তারপর হচ্ছে কি হবে আমাদের লিঙ্ক তারপর জাস্ট আমাদের এখন অনেকের একটা ইয়ে মনে আসতে পারে আচ্ছা কন্ট্রাক্টটা লিখে নিই তারপর বলি যে কন্ট্রাক্ট কন্ট্রাক্ট ধর হচ্ছে আমাদের কন্ট্রাক্ট এস দিয়ে সেভ করলাম এখন দেখো এখানে এখানে কি আসলে এখানে একটা ব্যাপার খেয়াল করো এই যে হোম সার্ভিস লিঙ্ক কন্ট্রাক্ট এগুলো কি কোনো ডাবল বর্ডারের মধ্যে আছে। কোনো ডাবল বর্ডারের মধ্যে আসে এখন যদি তুমি রান করো প্রত্যেকটা ডাবল বর্ডার দিতে হবে আচ্ছা এখানে কন্ট্রাক্ট আচ্ছা এখন কিন্তু কোনো ডাবল বর্ডার এখানে তুমি একটু রান করে দেখে আসো তুমি যেরকম লেআউট তৈরি করতে চাচ্ছ এক্স্যাক্টলি সেরকম আসছে কিনা একটু খেয়াল করে দেখা সেরকম আসে আসলে এর একটা ডাবল বর্ডার আসছে একটা ডাবল ডাবল বর্ডার বর্ডার আসছে আসছে তাই না তো এই জিনিসগুলোকে তুমি কি করে দিতে চাচ্ছ যে আসলে সিঙ্গেল বর্ডারে কনভার্ট করতে চাচ্ছো তো একটা ডাবল বর্ডারের সেলগুলোকে সিঙ্গেল বর্ডারে আমি কনভার্ট করে দেখাইছি প্রিভিয়াস কয়েকটা পর্বে দেখানোর চেষ্টা করছি এটাকে আমরা চাইলে স্টাইল দিয়ে করতে পারি এস টি ওয়াই স্টাইল উম তো স্টাইল তারপর বর্ডার vw r dr বর্ডার কল্যাপস c o double l কল্যাপস কোলন কল্যাপস c o double l কল্যাপস কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এখন একটু রান করে দেখে আসো তো যে ঠিকঠাক আসলো কিনা হ্যাঁ এটা এখন সিঙ্গেল এখন সিঙ্গেল বর্ডারে চলে আসছে কিন্তু আর তুমি যদি বলো যে এর একটু পাশে পাশে লেগে আছে এদের একটু গ্যাপ বা ডিস্টেন্স তৈরি করবা তখন কি করতে পারো এটার পরে ধর একটু বিআর বিআর তোর হচ্ছে বিআর তারপর আমরা একটু রিলোড করতে পারি রিলোড করে দেখে আসি যে হ্যাঁ এই দেখো এটা গ্যাপ তৈরি হয়েছে এদের মাঝখানে যে এই যে পিকচার আর এটার মাঝখানে একটা ডিস্টেন্স তৈরি হয়েছে আচ্ছা আমাদের এই জিনিসটাগুলোকে আমরা আর অনেক সুন্দর করব বা এগুলা কীভাবে করা যায় প্রজেক্টটাকে কীভাবে মোটামুটি এই প্রজেক্টের মধ্যে একটা সৌন্দর্য তৈরি করা যায় তো এটা আমরা দেখবো সিকোয়েন্সলি তো বাকি অংশটুকু আমাদের নেক্সট পর্বে করে দেখানো ট্রাই করব আমাদের সাথে কন্টিনিউ করে আল্লাহ হাফেজ